মিলাদ মাহফিলে যে তাবারক দেওয়া হয়, ওই তাবারক বেনামাজি রান্না করলে বরকত থাকে কিনা? এই যে আমরা মিলাদ মাহফিল, এটাও তো আমরা বানাইছি, নামটাও ভালো দিয়েছি, তাবারক বরকতওয়ালা খাবার দিয়েছি, আমরাই বানাইছি। তা আমাদের ধারণা যে ওইটা তাবারক নাম এই জন্য দিয়েছি যে এই খাবারটা খাইলে বরকত হবে, এটা ভিন্ন ধর্মাবলম্বীদের চিন্তা। তারা মনে করে যে তাদের মানত নিয়ে আসা, নজর নিয়ে আসা, তাদের দেবদেবীর কাছ থেকে নিয়ে আসা এই প্রসাদগুলো খাইলে ভাগ্যের পরিবর্তন হয়, এটা তারা চিন্তা করে। এটা ইমানদার মোমেন চিন্তা করে না, কারণ মোমেনের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন আমাদের মধ্য থেকে নবী পাঠিয়ে, যেটা আজকে আমরা আলোচনা করেছি। রসুলের সুন্নাতটা হলো মূল, বরকতটা কি? প্রত্যেক খানার মধ্যে বরকত আছে যদি বিসমিল্লাহ বলা হয়। প্রত্যেক খানায় কি আছে? বরকত আছে যদি বিসমিল্লাহ বলা হয়। আর বিসমিল্লাহ ছাড়া যে খানা ওতে বরকত নাই, ওতে কি নাই? বরকত নাই। তো এখন এই মিলাদ মাহফিলের তাবারক যেটা বানাচ্ছেন, বেনামাজি রান্না করলে বরকত থাকবে কি না থাকবে, এটা তো আপনি বুঝবেন। কারণ শুধু মিলাদ মাহফিলেরটা কেন, আমরা তো আরও আমাদের কিসমত খারাপ আছে, এই বুঝতে আমাদের নাই। বাবার নামে দোয়া দিই, মায়ের নামে দোয়া দিই, তো এমন এমন জায়গা থেকে আমরা সেই মিষ্টিগুলো কিনি, এমন এমনভাবে আমরা খাবারগুলো বানাই, এমন এমনভাবে আমরা তৈরি করি, সবগুলো একটু মিশে মিলিয়ে চলার মতো। ইমান আর কুফর, ইমান আর শিরিক, ইমান আর নেফাক, এই যে আলাদা করবে আমাদের চিন্তা থাকে না, এটা আমাদের চিন্তা থাকে না। তো শুধু তাবারকের চিন্তা করছেন কেন ভাই? তো যারা কবর কাটে ওরাও তো নামাজ পড়ে না, অনেক জায়গায় দেখি কবর কাটতেছে, মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে আবার সিগারেটও টানে, এমন কবর কাটা লোক আসে না। হেদায়তের নূর যদি আল্লাহ অন্তরে না দেয়, কোথাও হেদায়ত থাকবে, কোথাও হেদায়ত থাকবে না। এই জন্য ওটাকে তাবারক না মনে করাই উচিত। বিসমিল্লাহ বলে যেই খাবার দেবেন সেই খাবারে কি আছে? বরকত আছে, সেটাই তাবারক হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমি